হ্যালো বন্ধুরা কানাডা ইমিগ্রেশন রোড টু কানাডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম আমি ডক্টর তানভীর হাসান সামি কানাডিয়ান গভর্নমেন্ট সার্টিফাইড রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট কানাডিয়ান কমিশনার অফ ওথ অটোয়া অন্টারিও কানাডা থেকে আজকের এপিসোড 18 এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সাকসেস আমাদের আজকে আমাদের সাথে উপস্থিত আছে সাদা বানজুম আমার ক্লায়েন্ট এবছর ইউনিভার্সিটি অফ অটোয়াতে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে ব্যাচেলার ডিগ্রির জন্য উনি ইউনিভার্সিটি অফ অটোয়াতে চান্স পেয়েছেন সাদা বানজুম আমাদের বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজের সার্জারির প্রফেসর খুরশিদ আলম স্যার এবং গাইনোকোলজির প্রফেসর ফাতেমা রহমান ম্যাডামের দ্বিতীয় পুত্র তো সাদা বানজুমের কাছ থেকে আমরা শুনব উনি এবার কীভাবে ইউনিভার্সিটি অফ অটোয়াতে অ্যাডমিশন নিয়ে কানাডাতে এসেছেন কংগ্রেচুলেশন সাদা থ্যাংক ইউ আমার ভিউয়ারদের উদ্দেশ্যে আপনার সম্পর্কে কিছু বলুন আমার নাম সাদা বানজুম আমি গত বছর লাস্ট ইয়ার নটরডেম কলেজ থেকে আমি পাস এইচএসসি পাস করে এই অটো ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স ডিগ্রির জন্য পড়াশোনা করছি অ্যাডমিট হয়েছে এই কয়েকদিন আগে তো এখন এই ইউনিভার্সিটিতে অ্যাডমিট যে হয়েছে এটা আমার অনেক ভালো লাগছে অনেক খুশি লাগছে অনেক এনভায়রনমেন্ট চেঞ্জ আছে এটা জানা তো অবভিয়াসলি এনভায়রনমেন্ট চেঞ্জ হবে ওটার সাথে অ্যাডাপ্ট করার আমার বেশি কষ্ট হয় না কারণ এখানে আমার রিলেটিভস আছে আর এখানে যে তানভীর ভাইয়ের সাহায্যে আমি মোটামুটি সেটেল করতে পেরেছি এখন তো ভিউয়ারদের জন্য অ্যাডমিশনের জন্য কী কী স্টেপ নেওয়া প্রয়োজন এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন তো অ্যাডমিশনের জন্য যেটা দরকার হবে হচ্ছে আইএলটস আইএলটস হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা ছাড়া দেখা যাবে যে অনেক ইউনিভার্সিটিতে তোমার আপনাকে অ্যাডমিশন দেবে না সেই অ্যাডমিশনের জন্য আইএলটস ইম্পর্টেন্ট আপনি ইংলিশ ভার্সন থেকেও যদি ই করে থাকেন পাস করে থাকেন বাংলা ভার্সন থেকে হইলেও আইএলটস করা লাগবেই এরপর হচ্ছে আইএলটস করার পর আপনার হচ্ছে যে পছন্দের ইউনিভার্সিটি কানাডাতে ওটার জন্য তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে তাদের কবে থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন শুরু হয় কবে রেজিস্ট্রেশন করা লাগে কী কী লাগবে এগুলো সম্পর্কে জানা যাবে আর লাস্টলি হচ্ছে ভিসা করা লাগে ভিসা করতে কিন্তু সময় লাগে ভিসা করতে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস টাইম লাগে যদি বিজি টাইম হয় বিজি টাইম বলতে এই অক্টোবর থেকে ডিসেম্বরে এই টাইমটায় কারণ এই সময় দেখা যায় যে অনেকেই বাংলাদেশ থেকে আসা যাওয়া করছে ভিসা নিচ্ছে কানাডায় যাচ্ছে ইত্যাদি ইত্যাদি যাই হোক তাহলে সাদাবের মুখ থেকে আমরা শুনলাম অ্যাডমিশনের জন্য আপনার আইএলটস লাগবে একাডেমিক আইএলটস আইএলটসের পরে আপনাকে ইউনিভার্সিটি চয়েস এবং কোর্স সিলেকশন করতে হবে এই ব্যাপারে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো তো সাদা বানজুম আমার ক্লায়েন্ট হিসেবে যেভাবে কৃতকার্য হয়েছেন কানাডাতে এসেছেন আমি আশা করব আপনারাও সাদা বানজুমের পরামর্শ মতো কানাডাতে অ্যাপ্লিকেশন করে স্টাডি পারমিট নিয়ে কানাডাতে আসতে পারবেন এবং ইমিগ্রেশন অন্যান্য পদ্ধতিতেও অ্যাপ্লাই করতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ সাদা বানজুম এভাবে সাদা বানজুম যেভাবে ইমিগ্রেশনের জন্য কৃতকার্য হয়ে ইউনিভার্সিটি অফ অটোয়াতে অ্যাডমিশন নিয়ে অটোয়াতে আসতে পেরেছেন এরকম আপনাদের জন্য আমিও ইমিগ্রেশনের জন্য হেল্প করতে পারি কানাডাতে ইমিগ্রেশনের জন্য অনেকগুলো পদ্ধতি আছে আপনাদের যার যেই যোগ্যতাই থাকুক না কেন আপনারা যদি আমার গাইডলাইন প্রপারলি ফলো করেন তাহলে ইমিগ্রেশনের জন্য কোনো না কোনো পদ্ধতি আমি অবশ্যই আপনাদের জন্য খুঁজে বের করতে পারবো মনে রাখতে হবে আইএলটস ম্যান্ডেটরি আইএলটস ছাড়া ইমিগ্রেশনের কোনো পদ্ধতি কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল হবে না আপনাদের ইমিগ্রেশনের জন্য প্রয়োজন হবে জেনারেল আইএলটস এবং স্টাডি পারমিটের জন্য প্রয়োজন হবে একাডেমিক আইএলটস আপনাদের যদি আইএলটস থাকে তাহলে ইমিগ্রেশনের জন্য কোনো না কোনো পদ্ধতি আমি অবশ্যই আপনাদের জন্য খুঁজে বের করতে পারবো কানাডার ইমিগ্রেশনের পদ্ধতিগুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং চেঞ্জ হচ্ছে বর্তমানে ইমিগ্রেশনের যে পদ্ধতিগুলো আছে এগুলোতে অংশগ্রহণের জন্য অতি দ্রুত আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য অনুরোধ জানাবো মনে রাখতে হবে আপনি যার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন তিনি সার্টিফাইড কিনা এটি কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন এটি যাচাই করে নেওয়ার জন্য ICCRC ইমিগ্রেশন কনসালটেন্ট অফ কানাডা রেগুলেটরি কাউন্সিল এই ওয়েবসাইট থেকে গিয়ে আপনারা দেখে নেবেন আপনি যার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন তিনি সার্টিফাইড রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট কিনা কানাডাতে ইমিগ্রেশনের পদ্ধতিগুলোর মধ্যে আমার ক্লায়েন্টরা যেসব পদ্ধতিতে সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছেন সেগুলো নিয়ে আমি এখন ডিসকাশন করব প্রথমেই অন্টারপ্রিনিয়ার বিজনেস ইমিগ্রেশন অন্টারপ্রিনিয়ার বিজনেস ইমিগ্রেশন কানাডাতে ইমিগ্রেশনের জন্য সবচেয়ে কুইকেস্ট পদ্ধতি আমি মাত্র 6 মাসের মধ্যে আপনাদের জন্য ইমিগ্রেশনের ব্যবস্থা করে ফেলতে পারি এই ক্ষেত্রে আইএলটস লাগবে এবং আপনার বিজনেস ওনারশিপ অথবা সিনিয়র ম্যানেজারিয়াল এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 বছরের আপনাদের জন্য একটি বিজনেস প্ল্যান ডেভেলপ করতে হবে এই বিজনেস প্ল্যানটি
entrepreneur business immigration er sobche important part ei business plan ami apnader jonno toiri korbo ebong business plan ti ami participating community british columbia participating community te submit korbo submit korar pore tar apnake ekta invitation pathabe interview er jonno apnake interview er jonno british columbia te ashte hobe interview ti successful hoye jawar pore tar pore apni provincial permission paben ebong business ti shuru korte parben business shuru korar jonno apnake 3 bochhor shomoy dewa hobe ei khetre apnar investment er poriman hote hobe minimum 100000 canadian dollar ba bangladeshi takay 65 lakh taka ei ti invest korar jonno apni 3 bochhor porjonto shomoy paben ebong over the time আপনি ধীরে ধীরে ইনভেস্ট করতে পারবেন আমার অনেক ক্লায়েন্ট এই এন্টারপ্রেনিয়র বিজনেস ইমিগ্রেশনে সাকসেসফুল হয়ে অলরেডি ব্রিটিশ কলম্বিয়াতে অবস্থান করছে ইন্টারভিউ সাকসেসফুল হয়ে গিয়েছে এবং নেক্সট ফেজে অনেকে ইনভেস্টমেন্টের জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছেন এরপর আসছি আমি সাসকাচুয়ান প্রভিনশিয়াল নমিনেশন সাসকাচুয়ান প্রভিনশিয়াল নমিনেশনে অতি দ্রুত আইটি পাওয়া সম্ভব যদি আপনার পয়েন্টে চলে আসে সাসকাচুয়ান প্রভিনশিয়াল নমিনেশনের জন্য আপনার আইএলসে মিনিমাম 4 স্কোর থাকতে হবে ইসিএ থাকতে হবে এবং আপনার যদি সাসকাচুয়ানে আপনার অথবা স্পাউসের কোনো ফার্স্ট কাজিন পর্যন্ত রিলেটিভ থাকে তাহলে আপনি অ্যাডেড 20 পয়েন্টস পাবেন আমার যেসব ক্লায়েন্টরা সাসকাচুয়ানে রিলেটিভের ডকুমেন্টেশন শো করতে পেরেছেন তারা সবাই অলরেডি সাসকাচুয়ানের আইটিএ পেয়ে গিয়েছেন এবং এই রিলেটিভের ডকুমেন্টেশনের জন্য রিলেটিভ অ্যারেঞ্জমেন্টের জন্য আমি কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারি সাসকাচুয়ান প্রভিনশিয়াল নমিনেশনে আমার যে ক্লায়েন্টরা অলরেডি রিলেটিভের ডকুমেন্ট দিতে পেরেছেন তাদের সবারই আইটিএ পেয়ে গিয়েছি আমি নর্দার্ন পাইলট প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য আপনার আইএলস লাগবে আইএলসের 4 স্কোর থাকতে হবে ইসিএ থাকতে হবে এবং এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মোট 11টি নর্দার্ন কমিউনিটি অংশগ্রহণ করছে বিভিন্ন প্রভিন্সের এগুলোর মধ্যে থেকে এই এই কমিটিগুলোর মধ্যে থেকে আপনার একটি কমিউনিটি এন্ডোর্সমেন্ট লাগবে কমিউনিটি এন্ডোর্সমেন্ট ছাড়া কিন্তু নর্দার্ন পাইলট প্রোগ্রামে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না কমিউনিটি এন্ডোর্সমেন্টের জন্য এই কমিটিগুলো থেকে জব অফার অ্যারেঞ্জমেন্ট করতে হয় এই ব্যাপারে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো স্টাডি পারমিট নিয়ে যদি কানাডাতে আসতে চান স্পেশালি যারা এ লেভেল দিয়েছেন বা এইচএসসি দিয়েছেন তাদের জন্য অ্যাকাডেমিক আইএলসের প্রয়োজন হবে অ্যাকাডেমিক আইএলস থাকলে আমি আপনাদের জন্য ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের অ্যারেঞ্জমেন্ট করব এবং আপনার প্রপার কোর্স চুজ করে তারপরে ভিসার জন্য আমি আপনাদেরকে হেল্প করতে পারবো তো স্টাডি পারমিট নিয়ে আমার অনেক স্টুডেন্ট কানাডাতে বিভিন্ন ইউনিভার্সিটিতে অলরেডি চলে এসেছেন এবং অনেকে আগামী বছরের জন্য অ্যাপ্লিকেশন করছেন দেরি না করে অ্যাকাডেমিক আইএলসটি করুন স্টাডি পারমিটের জন্য আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করতে পারবো আপনাদের জন্য একটি সুখবর আমি ঢাকায় আসছি অক্টোবর মাসের 18 তারিখ শুক্রবার এবং 19 তারিখ শনিবার আমার ঢাকার অফিসে দুটি ফ্রি সেমিনার হবে এই ফ্রি সেমিনারে বিজনেস ইমিগ্রেশন এখানকার বিজনেস প্ল্যান ডেভেলপমেন্ট সাসকাচুয়ান প্রভিনশিয়াল নমিনেশন এবং এখানে কীভাবে রিলেটিভের ডকুমেন্টস অ্যারেঞ্জ করতে হয় সে ব্যাপারে স্টাডি পারমিটের মধ্যে কীভাবে আপনাকে ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে হবে এবং কীভাবে ভিসা পেতে হবে নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম জব অফার এবং কমিউনিটি এন্ডোর্সমেন্ট কীভাবে পেতে হবে এগুলো বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব অক্টোবর মাসের 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমি আমার ঢাকার অফিসে আমার রেজিস্টার্ড ক্লায়েন্টদের সাথে বাই অ্যাপয়েন্টমেন্ট ফেস টু ফেস মিটিং করব এবং কনসালটেশন দেব ফ্রি সেমিনারে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমিগ্রেশন বিষয়ক যে কোনো ইনফরমেশনের জন্য আজই ঢাকার অফিসে যোগাযোগ করুন ফোন নাম্বার 01775402813 অথবা 9821150 আপনারা আমাকে ইমেলও করতে পারেন contact@bisc.com এই ইমেল অ্যাড্রেসে আপনারা যদি আমার ঢাকার অফিসে আসেন তাহলে আমার কাউন্সিলর আপনাদের কাগজপত্র দেখে আপনার এলিজিবিলিটি ফ্রি যাচাই করে দিতে পারবে এবং কোন পাথওয়েতে আপনি ইমিগ্রেশনের জন্য এলিজিবল এবং আমি আপনাকে কীভাবে হেল্প করতে পারি সেভাবে সে ব্যাপারে বিস্তারিত গাইডলাইন দিতে পারবে আমাদের আজকের প্রোগ্রামটি যদি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে ফেসবুক এবং ইউটিউবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো ধন্যবাদ সবাইকে